আঙ্গুলা কাটি কই সাপ্তাহিক রুমে ঢুকা ভাজি মোশারফ হোসেন বিপন উনি আমাদের পাঞ্জাব কমিটির সদস্য ছিলেন আদি মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ আলহাজ শফিক আহমেদ উনি আমাদের পাঞ্জাব কমিটির সদস্য ছিলেন আলহাজ ফয়েজ রহমান উনি আমাদের পাঞ্জাব কমিটির সদস্য ছিলেন আব্দুল মান্নান মেম্বার হাজি নাসরুল্লাহ সাহেব আমি এলাকার আরো অনেক গুরুত্বপূর্ণ নাম পাঠ করতে না পারার কারণে দুঃখ প্রকাশ করছি আপনাদের অনেক বড় এক দিন ঠিক পাশাপাশি আমি স্মরণ করছি আমাদের পাঞ্জাবের গত 13 বছর আগে পাঞ্জাব উন্নয়ন কমিটি হয়েছিল সেই কমিটি যে সমস্ত সদস্য মারা গেছেন তাদের বড় হাজী মোহাম্মদ সালাউদ্দিন কেমে বারে হাজী মোহাম্মদ নাইজুদ্দিন হাজী মোহাম্মদ ওয়াসিমউদ্দিন আব্দুল গাফফার মোহাম্মদ কুতুবউদ্দিন আলম মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ জালালউদ্দিন মিষ্টি গাজী সুলতান ঠিক পাশাপাশি আমি স্মরণ করছি আমাদের এই পাঞ্জাব কমিটির সদস্য সচিব শ্রীমান মোহাম্মদ অসুস্থ আমি দুঃখ প্রকাশ করছি সে থাকলে এটা নেতৃত্বে সে থাকতো সে নেতৃত্ব দিত সে অসুস্থ হয়ে পড়ার কারণে সে আসতে পারেনি প্রিয় এলাকাবাসী যাব যাব আমরা আমাদের মহল্লার ঐক্য ধরে রাখতে চাই ঠিক পাশাপাশি আমরা চাই যে এই মহল্লার যারা মানুষ আমাদের পঞ্চায়েতের যে সীমানা এখানে চান্দাবাটারি এখানে আমদিউরার ডাল এর মাঝখানে যতগুলো গলি আছে এই সবই হচ্ছে আমাদের পঞ্চায়েতের সীমানা কিন্তু পঞ্চায়েত অতীতে যেভাবে চলেছে আমরা সেই রকম ভাবে পঞ্চায়েত চালাতে চাই না আমরা চাই আমাদের পঞ্চায়েত হোক আমাদের সহায়তাকারী আমাদের অভিভাবক এই পঞ্চায়েত